ফের নাশকতার আগুনে পুড়ে ছাই বোলেরো গাড়ি। ঘটনা বুধবার রাত প্রায় 2 নাগাদ উদয়পুর মহকুমার বাগমা পুলিশ ফাঁড়ি এলাকা করিয়ামুড়া মুসলিম পাড়ায়। জানা গেছে, এদিন গভীর রাতে এলাকার বাসিন্দা তরু মিয়ার পরিবারের সদস্যদের ঘুম ভাঙলে দেখতে পান গাড়িতে আগুনের লেলিয়ান শিকা। খবর দেওয়া হয় থানায় এবং অগ্নি নির্বাপক কেন্দ্রে। পুলিশ ও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। বৃহস্পতিবার সকালে থানায় মামলা করা হয়। পুলিশ আধিকারিক জানিয়েছেন, অচিরেই অভিযুক্তদের জালে তোলা হবে। রাত আনুমানিক 1:45 সময় আমাদের কাছে খবর আসে যে বাগমাস্থিত করে আমরা মুসলিম পাড়াতে একটি বোলেরো গাড়ি যাহার নাম্বার TR03D1642 কে বা কাহারে আগুন লাগিয়ে দিয়েছে। তখন সাথে সাথে আমরা যাই এবং ফায়ার সার্ভিসও আসে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনি এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সকালে একটা মামলা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত করছি এবং কে এর পেছনে আছে এবং প্রকৃত দুষ্কৃতিকে আমরা অতি সত্যই চিহ্নিত করব এবং আইনের আওতায় মেনে বিহিত ব্যবস্থা নেব। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান CPIM ও কংগ্রেসের স্থানীয় নেতৃবৃন্দ। দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।